জলপাইগুড়ি রিহ্যাব সেন্টারে মৃত্যু হলো এক পড়ুয়ার। মোবাইল গেমের আসক্তি কাটাতে ঠাঁই রিহ্যাব সেন্টারে দশম শ্রেণীর ছাত্রকে দেওয়া হয় রিহ্যাব সেন্টারে। পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু এমনটাই অভিযোগ করছে তার পরিবার। রিহ্যাব কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। আরও বিস্তারিত জানবো ঠিক কী ঘটেছে। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রদ্যুৎ দাস। প্রদ্যুৎ, গোটা বিষয়টা জানতে চাইবো যে ঠিক কী অভিযোগ করছে ওই পড়ুয়ার পরিবার, কী ঘটেছে? দেখো, এই ছেলেটি মোবাইল গেমে আসক্ত কারণেই কিন্তু তাকে 3-4 মাস হলো জলপাইগুড়ির একটি রিহ্যাব সেন্টারে রাখা হয়েছিল, এমনটাই জানালেন পরিবারের লোকজন। তারপর এই ছেলেটির এই কয়েকদিনের মাথা এই কয়েক মাসের মধ্যে কিন্তু বেশ কয়েকবার এই হোম থেকে বিভিন্নভাবে টাকা চাওয়া হয়, বিভিন্নভাবে ডাক্তার দেখানো হবে বলে তাকে কিন্তু বাড়ি বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করা হয়। কিন্তু আজ সকালবেলা তাকে খবর দেওয়া হয় যে তার ছেলে অসুস্থ। কিন্তু এই মুহূর্তে সেই ছেলেটিকে কিন্তু সকালবেলায় বেসরকারি একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হলে সেখান থেকে কিন্তু এই মুহূর্তে সেই ছেলেটিকে কিন্তু সকালবেলায় বেসরকারি একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হলে সেখান থেকে সেই ছেলেটিকে ভর্তি করা হয়নি, পাঠিয়ে দেওয়া হয়েছে সুপার স্পেশালিটি হাসপাতালে। পরিবারের লোকজন এসে তাকে ছেলেটির মৃত্যু হয়েছে এবং এই মৃত্যুর কারণ সরাসরি অভিযোগ করছে সেই রিহ্যাব সেন্টারের বিরুদ্ধে। ইতিমধ্যেই এই সুপার স্পেশালিটি হাসপাতালে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। উপস্থিত এসে এখানে কিন্তু কোতোয়ালি পুলিশের টিম এসছে এবং অভিভাবকরা যারা পরিবারের লোকজন তারা কান্নায় ভেঙে পড়েছে। এই মুহূর্তে আমার সাথে সেই পরিবারের যে তার পিতা একমাত্র ছেলের বাবা, সে কিন্তু এই মুহূর্তে আমাদের পাশে আছে। আমরা কথা বলে নেব কি হয়েছিল দাদা, যদি বলেন। ছেলে তো মোবাইল খেলতো, মোবাইল খেলতো এই জন্য আর একটু আড্ডা টাড্ডা মারতো, মানে অটোমেটিক আড্ডায় পড়ে গেছে। তা বললাম যে ছেলেকে তো মানুষ করতে লাগবে, পড়াশোনা করাতে লাগবে, এত আড্ডা সারাক্ষণ মোবাইল খেললে তো ছেলেকে মানুষ করা যাবে না। তাহলে মোটামুটি সবাই মিলে ঠিক করলাম বাড়ির সবাই মিলে। প্রদ্যুৎ, মৃত্যুর কারণ হিসেবে এখনো পর্যন্ত কি বলা হচ্ছে, মৃত্যু কেন ঘটেছে কি জানানো হচ্ছে? কি কারণে মনে হচ্ছে দাদা এই মৃত্যুর কারণটা, আপনার কি অভিযোগ? মৃত্যুর কারণটা ছেলে তো এমনি ভালোই, ওর মা আজকে আসবে, শীতের ড্রেস দিতে আসবে। তারপরে আমরা ভাবছিলাম কার্তিক মাসে আমরা ওকে ছাড়াই নিয়ে যাবো, যে পুজো শীতের ড্রেস ট্রেস দিতে আসবে। তো কালকে যোগাযোগ করা হয়েছিল, তখন ভাই যোগাযোগ করছিল, আমার ভাই জলপাইগুড়িতেই থাকে পান্ডাপাড়ার ওখানে কালীবাড়ি ওখানে। তো ভাই বললো যে ঠিক আছে আমি বলে দেবো না, আজকে ভাই বলতেছে যে তোমরা আজকে আইসো না, এরকম ওরা থাকবে না, ওরা থাকবে না, দুই দিন থাকবে না, দুই দিন পরে আসবে। তখনও যদি আমাদের বলতো যে ছেলে অসুস্থ কি ভালো মন্দ, তাহলে অভিযোগটা আপনাদের কি? অভিযোগটা হয়তো ওরা মাইরে ফেলছে, নাহলে ছেলে অসুস্থ, ছেলে হার্টের কোনো রোগ নাই, ছেলে কোনো স্ট্রোকও করে নাই কিছু না। একটা পেশেন্টের কোনো কিছু হইলে তো তার তো ট্রিটমেন্ট হবে, তার তো সময় লাগবে। পুলিশ কি এসে ঘটনা তদন্তে? পুলিশ এসে ওনারা শুনলো। আপনারা কি অভিযোগ করবেন কার বিরুদ্ধে? হ্যাঁ অবশ্যই অভিযোগ করবো। তাদের বিরুদ্ধে পরিবর্তন ফাউন্ডেশনের বিরুদ্ধে অভিযোগ করতে চাই আমরা। এর কারণ হলো একটা শিশু যদি অসুস্থ হয় প্রথম তারা গার্জিয়ানকে জানাবে, কেন তারা গার্জিয়ানকে জানালো না? হ্যাঁ এখন আমরা পরিবার শুদ্ধ সবাই সবাই আছি, হোমের লোকজন কোথায়, আর তারা কেউ নাই কেন ওখানে? আমাদের তার মানে তাদের গাফিলতি ছিল, তাদের সাথে আমরা কথা বলতে চাই। এই যে পুলিশ কর্তৃপক্ষ থানার থেকে আসতে পুলিশ আমরা কথা বললাম, আমরা এখন এফআইআর করবো, তারপরে আমাদের ইসে রিপোর্টটা পাওয়ার পরে পোস্টমার্টাম পিএম রিপোর্টটা পাওয়ার পরে আমরা যথাযথ তদন্ত চাই। দেখো ইতিমধ্যে কিন্তু তদন্তের দাবি করছেন পরিবারের লোকজন। এই মুহূর্তে এই ঘটনায় কিন্তু জলপাইগুড়ি ময়নাগুড়ির এই যে ঘটনা ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে, হাসপাতালে কিন্তু বহু মানুষ ভিড় করেছে। এই ঘটনা কেন হলো, কেন হোম গোটা বিষয়টা মুহূর্তে খতিয়ে দেখছে পুলিশ। আপাতত ধন্যবাদ প্রদ্যুৎ, তোমাকে আমরা একবার শুনবো যে ওই পড়ুয়ার মা তার কি বক্তব্য, তিনি কি বলছেন, তিনি কি অভিযোগ করছেন। পান্ডাপাড়া বৌবাজারে ওইখানে আমার ছেলেটাকে 3 মাস আমি হোমে রাখছিলাম। কেন হোমে দেখতো ছেলেটা খুব নমে মোবাইলে নেশা করতো, তো নেশা বলতে ও খুব গেম খেলতো। আমি রাখছিলাম আমার ছেলেকে হোমে, ওরা বলছে ভালো হবে। আমার ছেলেটার না মুখ দিয়ে ব্লাড পড়তো, আমার ছেলেকে 8 বার ট্রিটমেন্টটা নিয়ে এসেছি
রোগ লিখতে পারে নাই মোবাইলটা দেখতে তাই দিছিলাম এই যে টেনে মাধ্যমিক দিবে জেলা স্কুলে পড়তো আমার ছেলে।